ঘরের টাকা ঢুকে 3 লাখ করে। হ্যাঁ আমরা এখন তিস্তা ব্রিজটা দেখছি। ওকে বলতে যাক না না এদিক দিয়ে নেই না সামনে দিয়ে তো আমি তাই করে দেখা যাবে না হইছে ওই বেলি ব্রিজটা দিয়ে ট্রেন যায় নাকি ও এটা হচ্ছে ভিআইপি মোড। খুব আলো না থাকলেও হালকা হালকা আলো জ্বলছে। এখানে একটা স্ট্যাচু আছে। আমরা কি ওই পারে যাবো? আচ্ছা খান খান ওকে, তাহলে ওই পারে যেতে হবে, ওই পারে যাই। আর এই রাউটটা গেছে দিনহাটা। আমরা এখন রাস্তা পার হচ্ছি। রাস্তাটা খুব ব্যস্ত নয়, হাইওয়ে রাস্তা, বাট খুব ব্যস্ত আমরা পাচ্ছি না। এটা হচ্ছে দিনহাটা, এই রোডটা হচ্ছে দিনহাটা। আর এটা তো গেল এখানে শিলিগুড়ি, আর এখানে লোকাল, এটা জানি না এটা কি কার মূর্তি, নেতাজি সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসু। অন্ধকারে দেখা যাচ্ছে না, বাট দেখে নিন এই যে নেতাজি সুভাষ চন্দ্র বসু আছে এখানে। কিছু এই পান মশলা নেবেন নাকি দাদা? এইটা নেওয়ার জন্য বললাম 10 টাকা লাগবে, ওকে নেন। সুসন্ধ্যা। তো আজকে আমরা দেশে যাওয়ার কথা, তো আমরা এসেছি, একটু আপনাকে জানিয়েছি এসেছি, আমরা একটু লেটে করে এসেছি। আসার কারণে আমরা বর্ডার ক্রস করতে পারিনি, আর বর্ডার এখন এমনিতে প্রচণ্ড বর্ডারের ভিড়। আসলে মানুষের ভ্রমণের প্রতি একদিকে মানুষের যেমন আগ্রহ বাড়ছে, নিঃসন্দেহে বাড়ছে, আমরাও যেমন ভ্রমণের উদ্দেশ্যে এসেছি, আমরা এসেছি প্রায় 5 বছর পর। আর অন্যদিকে বাংলাদেশে এখন চলছে ইজতেমা, আর এখান থেকেও বেশ মুসল্লি ইজতেমায় যাচ্ছিলো বা যাচ্ছে, যেটা দেখেছি। এবং যার ফলে সেটাও বিষয় ছিল না, কিন্তু আমরা এসেছি অনেক দেরি করে, আমরা এসেছি প্রায় 5:30। আর এখানে আমরা পরে যেটা জেনে 5:30 এসে কাগজপত্র জমা দিলাম, চেষ্টা করলো, কিন্তু তারা ইগনোর করলো যে আজকে আর সম্ভব না। যার ফলে ইমিগ্রেশন না হওয়ার কারণে আমরা তখন বর্ডারেই তখন রয়ে গেলাম। আর সেখানে একটা আছে কাঞ্চিদা, আমরা তো আর কথা চিনি না, উনি বললেন যে একটা পিসি আছে, উনি আর বাসায় থাকা যাবে। তো যার ফলে ওখান থেকে আমরা অটোতে করে ওখান থেকে প্রায় 2 কিলো দূরে এসেছি, যেখানে আমরা মালামাল রাখলাম। দেখে এসে আমরা প্রথম কিছু খেতে হবে। আর এটা আছে ভিআইপি মোড়, এই ভিআইপি মোড় ঠিক সামনে অবস্থিত, আমি ভিআইপি মোড়টা দেখাবো। আর আমরা এসেছি একটু খাওয়ার জন্য, আর এখানে কাকি কি বানাচ্ছে একটু দেখবো। আর এখানে খুব বেশি হাইফাই দোকান নাই, ওই পাশে না, কত দূর কাকি ওটা? আচ্ছা আচ্ছা, আমরা কাকির এই বানানো এটা খাচ্ছি, কাকির তো খেতে হবে, আমাদের কাউকে না কাউকে খেতে হবে। এটা কি বানাচ্ছেন কাকি? এটা পাও ভাজি, পাও, এটা পাও ব্রেড, ব্রেড। আচ্ছা, আর এটা মানে দিবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ভাজি, ওর মাঝখানে দিয়ে দিবেন? না না, মাঝখানে দিব না, সাইডে দিব, মানে ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারবেন। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, দিচ্ছি দাঁড়াও। ভুল আছে কি? হ্যাঁ বলছে, ফোন করে বলছে আমাকে, রেডি আছে? হ্যাঁ রেডি আছে। আমি আর গর্দিত, গর্দিত দিতে হবে আমাদের রাজীব দা, উনি খুবই হেল্পফুল, উনি সব জায়গায় ওনার অবদান বলা চলে। এবং ইন্ডিয়াতে ব্যাপক না একটা দাপট আছে, আমাদের অনেক প্রোগ্রাম আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু রাজীব বলছে না কোনো ব্যাপার না, কোনো টেনশন করা যাবে না, যেতে পারিনি, এটা একটা অভিজ্ঞতা হোক, লাইফে একটা এক্সপিরিয়েন্স হয়ে থাক, আমরা একটা এক্সপিরিয়েন্স গেছে, নতুন একটা জায়গায় থাকি, থাকলাম তো ওইদিকে প্রায় 6-7 দিন থাকলাম, বর্ডার এই প্রান্তেও থাকি, আমাদের ভাষায় কই কিন্তু দেশটা দুই। কাকি কাকি, এটার দাম কিরকম? আমরা দামটা শুনি 40 টাকা। ওকে কাকি, আমরা খাই তাহলে। তাহলে হালিম ভাই আমাদের পাও ভাজি খাচ্ছে। পাও ভাজি? হ্যাঁ ঠিক আছে। পাও ভাজি কেন নাম হয়েছে জানেন? পাও ভাজি কেন? আমি বলি শুনেন, এই এই বানটা আগে কি করতো, ময়দা মাখায় পা দিয়ে খাস্ত, এখন না হয় মেশিন হয়েছে,
এই জন্য এর নাম পাউরুটি পাও ভাজি তো না পাউরুটি এটা এখন কাকিমা ভাজা দিছে তাই পাউরুটি পাউরুটি থেকে পাও ভাজি না ওই যে তরকারিতে না ভাজি আচ্ছা তরকারিতে ভাজি তাহলে পাও ভাজি হয়ে গেল হ্যাঁ পাও আর ভাজি হ্যাঁ পাও মানে ভাজি না থাকলে পাউরুটি হতো আর ভাজি দেওয়ার কারণে খান খান টমেটো একটু দেখান দর্শকদের হ্যালো ভাত তো আমরা খেতেই থাকি আর বনে থাকতে আমি প্রায় ইয়া খেয়েছি ওটা কি বলে মোমো খেয়েছি নতুন একটা আইটেম খেলাম নতুন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হলো সব নতুন স্বাদ নিলাম পাম ভাজি যেহেতু আমরা আজকে রাতে এখানে অবস্থান করছি তো জামনা বাজার বাজারটা আমরা এক্সপ্লোর করছি আমরা একটু দেখার চেষ্টা করছি কী আছে এই বাজারে জাস্ট সীমান্ত ঘেষা বাজার সীমান্তের পাশেই অবস্থিত জামনা বান্দা বাজার দাদা কিছু পাইলেন তো আমাদের সাধারণত কখনোই এখানে রাতে আমরা যে থাকবো সেটা আমরা আশা করিনি তো ভাগ্যক্রমে এখানে আজকে থাকছি আর এই সুযোগে আমরা এই জায়গাগুলো দেখার সুযোগ হলো দেখছি ওই দিকটা মানে কাঁচা বাজার সম্ভবত দেখি এই দিকটা সম্ভবত কাঁচা বাজার এরকম মনে হচ্ছে জি রাতের অন্ধকারে যতটুক দেখা যাচ্ছে সেটুকুই আমরা দেখছি পিছনে আবার ব্যাক করি ওই যে ওইদিকে বাজার বাজার করবেন না ওখানে তো কাঁচা বাজার আছে স্কুল চ্যাংরা বান্দা ক্লাব টাউন লাইব্রেরি আচ্ছা আচ্ছা আমরা কি বাজারের মাঝে আছি না কিনারে আছি সমস্যা নেই আমরা এক্সপ্লোর করছি বাজারটার কি অবস্থা ওকে হ্যাঁ
আছে রাস্তা হুম ঠিক আছে ওকে আমরা সঠিক রাস্তায় এসেছি যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম বুঝতে হবে তো এই হচ্ছে বাজার আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আর দীর্ঘায়িত করছি না সামনে এই পথ দিয়ে আমরা আবার হোটেলের দিকে চলে যাব আমাদের হোটেল হোটেল তো না এটাকে কি বলো হোম হোম কি বলো হোমস্টে আরে হোম না এটা হলো বোর্ডিং হোমস্টে হোটেল আর বোর্ডিং অথবা হোমস্টে যেটাই বলি আর কি বা খয়রাতি ঘর খয়রাতি ঘর আচ্ছা আচ্ছা এটা খয়রাতি ঘরেই বলা চলে টাকা দিয়ে খয়রাতি ঘরে 1000 টাকা দিয়ে ওরকম খয়রাতি ঘরে আসলে মানে আমি ভিতরে যে পরিবেশটা ওখানে আমরা 900 টাকা 300-900 টাকা দিয়ে থাকবো আমরা আমরা থাকতাম না আমরা মানুষ আমরা গ্রামে ওই ঘরে এখন হইছে ওই ঘরে গ্রামে আমরা এমনি ইনভাইট করলে ওখানে থাকতাম না আর সেখানে আমাদের 900 টাকা দিয়ে থাকতে হবে এটাই হচ্ছে পরিস্থিতির উপর অনেক কিছুই মেনে নিতে হয় আর সেটাই আজকে আবার প্রমাণিত হলো জাস্ট আমরা মেইন রোডে আমাদের কুড়ের ঘরে যাচ্ছি আজকে আমাদের আবাসস্থল পিসি না পিসি আচ্ছা 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 আমরা খেয়ে দিয়ে ঘুরে ফিরে আসলাম ওই যে পিসির বাড়ি দিয়ে আর কি ও বিড়ালের বাচ্চা অনেক ওখানে ঢুকছে কেন ওখানে রেখে দিছে পিসির বাড়িতে আমরা এসেছি কোথায় এটা ডুপ্লেক্স না ডুপ্লেক্সে উঠছি ডুপ্লেক্সে দাদা কি রাতে টাকা নিবে সকালে সবাই সবার মতো বেরিয়ে যায় তো এটাই হচ্ছে আজকে আমাদের রুম এখানেই আমরা থাকবো এটা খুব সাদা মোটা এখানে আমাদের থাকতে হবে কারণ আমরা আজকে বিপদে পড়েছি এখানে তো থাকার কোনো প্ল্যান নেই এটা হচ্ছে হাউজিং সিস্টেম বাড়ি বাড়িতে কয়েকটা এইভাবে কিছু কিছু ঘর করা আছে তারা অন্যদিকে নতুন নতুন বাসা করছে বিল্ডিং করছে কারণ আপনারা যখন বর্ডার পার হতে যাবেন আর বিশেষ করে দেরি করে যখন আসবেন তখন এই এরকম সমস্যায় পড়তে পারেন আমরা কখনো ভাবিনি যে আজকে আমরা এখানে থাকবো তো বাস্তবতা তো মেনে নিতেই হবে কারণ আমরা এসেছি 5:30টার পরপরেই আর ততপরে বর্ডার বন্ধ হয়ে গেছে তো আমরা পরে শুনলাম যে 4টার পরেই যারা এসেছে তারাও পার হতে পারেনি এটা দুই ধরনের কারণ এটা হচ্ছে মানুষের চাপ আর দ্বিতীয় হচ্ছে সময়ের বিষয় আছে সবসময় চাপ থাকে না আর এই মুহূর্তে বাংলাদেশে ইজতেমা চলছে ইজতেমার কারণে বাংলাদেশ ইন্ডিয়া থেকেও অনেক মুসল্লি যাচ্ছে সেই ইজতেমা বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করার জন্য আর পাশাপাশি আমাদের বাংলাদেশ তো প্রচুর পর্যটক আছে তাদেরও তো একটা চাপ আছে বিশেষ করে এই শীতের সময় কাজে আপনারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আপনারা প্রবেশ করবেন ভ্রমণের করার জন্য যারা বাংলাদেশে এসেছিলেন অবশ্যই আপনারা সকাল সকাল এখানে আসবেন অন্তত 12টার মধ্যে এখানে চলে আসার চেষ্টা করবেন তাছাড়া ওই নাহলে আমাদের মতোই এরকম এসে রুমে বর্ডারের পাশে কারো না কারো বাসায় থাকতে হবে আর বিশেষ করে এখন এত পর্যটক যে আশেপাশে আমরা শুনেছি যে সব বাসা ভরে গেছে এবং ওখানে যে একটা দাদা আছে উনি বলছেন যে কান্তিদা নাকি ঠিক ওই দাদা বলছে যে তাড়াতাড়ি যান নাহলে ওটাও বাসা পাবেন না তো যার ফলে আমরা এখানে এসেছি এই বাসায় আমরা আজকে থাকবো আর আমরা এখানে তিনজন থাকবো এই হচ্ছে অবস্থা কোনো ব্যাপার না কারণ পরিবেশ পরিস্থিতি বুঝে সব কিছু মেনে নিতে হবে এটাও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আশেপাশে দেখবো আশেপাশে বাইরটা দেখার চেষ্টা করবো এখানকার অবস্থা আমাদের বাংলাদেশের মতোই পরিবেশটা খানিকটা কারণ আমাদের বাংলাদেশ বর্ডার থেকে এখানে হয়তো তো সর্বোচ্চ 2 কিলোমিটার হবে এই আর হ্যাঁ এখানকার ভাড়া কিন্তু পার পার্সন 300 টাকা করে তার মানে আমাদের তিনজনে 900 টাকা হবে এটাও আপনাদের জানতে হবে আর 900 টাকায় ভালো হোটেল পাতেন ভালো হোটেল পেতেন বা পাবেন নিঃসন্দেহে আর এটা পার পার্সন আমাদের 300 টাকা করে দিতে হবে তো এটাও নোট করে রাখবেন ধন্যবাদ Meow.